সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে অনলাইনে যুক্তরাষ্ট্রের কয়েকশো গোপন নথি ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশ কিছু নথি অতি গোপনীয়। যুদ্ধে ইউক্রেনকে কিভাবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো সহায়তা করতে পারে তার বিস্তারিত কৌশল বোঝা যায় এসব নথি থেকে। বোঝা যায় যুদ্ধের গতি প্রকৃতি, রয়েছে যুদ্ধক্ষেত্রের মানচিত্র, তালিকা ও ছবি। তবে এবার জানা গেল ইউক্রেনে অবস্থান করছে পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সের সেনারা। যদিও নথিতে উল্লেখ নেই এসব সেনা ইউক্রেনের কোন অঞ্চলে রয়েছেন এবং কি করছেন। ফাঁসকৃত নথিগুলোর একটি হল 23 মার্চের। ওই নথিতে উল্লেখ করা হয়েছে ইউক্রেনে যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সের বৃহত্তম দল রয়েছে। তাদের দল রয়েছে 50টি, লাটভিয়ার 17, ফ্রান্সের 15, যুক্তরাষ্ট্রের 14 এবং নেদারল্যান্ডসের স্পেশাল ফোর্সের একটি দল সেখানে অবস্থান করছে। এদিকে ইউক্রেনে নিজেদের স্পেশাল ফোর্সের 50টি দল থাকার বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য। তবে দেশটি জানিয়েছে যেসব গোপন নথি ফাঁস হয়েছে সেগুলো থেকে বোঝা যাচ্ছে এগুলো মারাত্মক পর্যায়ের ভুল তথ্য। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া নথিগুলো আসল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও বলা হচ্ছে এসব নথির কিছু অংশ কাটছাট করা হয়েছে, কিছু কিছু জায়গায় আসল তথ্য মুছে দিয়ে নকল তথ্য জুড়ে দেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধ এখন বেশ জটিল মুহূর্তে রয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধের কৌশল নিয়ে গোপন নথি ফাঁসের ঘটনা ইউক্রেনকে চাপে ফেলতে পারে। এ কারণে এবারের বসন্তে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের কৌশল বদলাতে হতে পারে কিয়েভকে। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, বিভ্রান্ত ছড়ানোর উদ্দেশ্যে রাশিয়া ইচ্ছাকৃতভাবে এসব নথি ছড়িয়েছে। তবে কিছু সামরিক ব্লগারের দাবি, গোপন নথি ফাঁসের এই ঘটনা যুদ্ধক্ষেত্রে রুশ কমান্ডারদের বিভ্রান্ত করার জন্য পশ্চিমা চক্রান্তের অংশ, কেননা ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধকৌশল সম্পর্কে রুশ গোয়েন্দাদের না জানার কোনো কারণ নেই। এদিকে ইউক্রেনে ফরাসি সেনাবাহিনী সদস্য মোতায়েন কিংবা অভিযানে কোনো ফরাসি সেনা জড়িত নয় বলে জানিয়েছে ফ্রান্স। মেসেজিং প্ল্যাটফর্ম সিটকর্ডে প্রথমে ফাঁস হয় নথিগুলো, সেখান থেকে ফোরচ্যান ও টেলিগ্রামে ছড়ায়। তবে নথিগুলোর মূল ফাঁসকারী কে তা এখনও জানা সম্ভব হয়নি। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।